পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুটি এলাকায় দুদফায় ত্রাণ বিলির পর এবার ঘাটাল মহকুমার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার ঘাটাল মহকুমার শ্যামপুর এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো মেদিনীপুর কুইজ কেন্দ্র। এই এলাকার 130টি পরিবারের হাতে এদিন ত্রাণ হিসেবে মুড়ি চিড়ে বাতাসা বিস্কুট চানাচুর আমন দুধ মসুরের ডাল ইত্যাদি তুলে দেওয়া হলো। ত্রাণ বিতরণের কাজে বিশেষ সহযোগিতা করেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এদিনের ত্রাণ বিতরণের কাজে নেতৃত্ব দেন কুইজ কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘোড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুভাষ জানা। এছাড়াও কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপদ মাসান্ত, গৌতম কুমার বোস, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, শুভময় মুলা, দিব্যেন্দু রায়, অয়ন মুখার্জি, শুভরাজ আলী খান প্রমুখ সদস্যবৃন্দ। ত্রাণ বিতরণের কাজে সহযোগিতা করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী দিলীপ ভৌমিক ও স্থানীয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন পার্থ দাস, দেবাশিস বেরা, সুব্রত মণ্ডল, বিশ্বজিৎ বেরা, সুমন দাস প্রমুখ। পাশাপাশি এদিন কুইজ কেন্দ্রের প্রতিনিধিরা ঘাটালের নবাগত মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, এবারের ইয়াস ঝড়ে পরবর্তী পর্বে পূর্ব মেদিনীপুর জেলার সবকটি ব্লকে এবং সুন্দরবনের বেশ কয়েকটি এলাকায় কুইজ কেন্দ্রের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও করোনা আবহে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সমস্যায় থাকা মানুষদের এবং সমস্যায় থাকা শান্তিনিকেতনে বাউলদের কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজীব নন্দীর রিপোর্ট, আনন্দ বাংলা। আপনি কি হতে চান আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার? আনন্দ বাংলার পর্দায় আপনি তুলে ধরতে পারেন আপনার এলাকার কোন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কাজ। তাহলে দেরি কেন? আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো ভিডিওর সত্যতা যাচাই করে তারপরে পাঠাবেন। নিউজ করতে গেলে যে কারোর বাইক লাগবে, বাইক ছাড়া কোনো নিউজ গ্রহণ করা হবে না। ভিডিওর সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে পাঠাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল 9002055558।